बिस्मिल्लाहिर्रहमानिर रहीम अस्सलामु अलैकुम कलरफुल थेके आमी सामिरा लाइवे चले एलाम। আজকে কিন্তু বলেছিলাম মানে গতকালকে রাতে আমি পোস্ট দিয়েছিলাম যে আজকে একটা স্পেশাল লাইভ করব, সেটা হচ্ছে জিলবাবের লাইভ। জিলবাব হচ্ছে আমাদের যারা আমরা যারা পর্দা করি তাদের জন্য একটা স্পেশাল পোশাক হচ্ছে জিলবাব, যেটা পর্দার জন্য আমার কাছে মনে হয় বেস্ট একটি পোশাক হচ্ছে জিলবাব। খিমার এবং জিলবাব দুটো প্রায় কাছাকাছি, কিন্তু খিমার এবং জিলবাবের মধ্যে কিছু পার্থক্য তো আছেই, ঠিক আছে। সো আমরা আজকে দেখে নিব জিলবাব, এবং যারা আমরা জিলবাব কখনো পরিনি তারাও আজকে পরবো, এবং যারা এর আগে জিলবাব নিয়েছি আমি জানি আলহামদুলিল্লাহ যে আমাদের জিলবাবের অনেক 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 বেশি ভালো রিভিউ। এবং যেটা আমি পরে আছি সেটা আমার মায়ের নামে করা মাহবুবা জিলবাব, সবচেয়ে বেশি জনপ্রিয় একটি পোশাক আমাদের কালারফুলের। সো আমার কালারফুলের সব আপুরা জিলবাবের জন্য ওয়েট করেন যে আপু একটা জিলবাব নিয়েছিলাম বা দুটো জিলবাব নিয়েছিলাম, এখন আরও কালার নিতে চাই, কারণ এত বেশি কমফর্টেবল, এত বেশি সুন্দর, এত বেশি সোভার এবং এত বেশি এলিগেন্ট একটা পোশাক হচ্ছে আমাদের এই মাহবুবা জিলবাব সেট, যেটার প্যাটার্নটা একটু অন্যান্য প্যাটার্নের থেকে কিন্তু একটু ভিন্ন। সো আমরা যারা একটু নতুনত্ব পড়তে চাই, আমরা যারা পর্দার জন্য খুব সুন্দর পোশাক পড়তে চাই, আজকে আমরা খুব সুন্দর করে তাড়াতাড়ি করে বুক করে ফেলবো, কারণ কালকে রাতে কিন্তু আমি পোস্ট দিয়েছি। আমাদের পোস্ট দেওয়ার পরে কিন্তু আমরা যা তৈরি করি তার 50% কিন্তু সোল্ড আউট হয়ে যায় আলহামদুলিল্লাহ। এই জন্যে খুব তাড়াতাড়ি লাইভে দেখে কালারগুলো চুজ করে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে আপনারা বুক করে ফেলবেন। আরেকটা ব্যাপার বলে দিচ্ছি, যারা ঢাকার বাইরে থেকে কেনাকাটা করতে চাচ্ছেন তাদের জন্য বলি, আপনাদের হচ্ছে 500 টাকা বিকাশ করতে হবে, বাকি টাকা দিয়ে আপনারা সুন্দরবন থেকে তুলে নিতে পারবেন, ফুল টাকাও বিকাশ করতে পারবেন, কোনো প্রবলেম নেই, সুন্দরবন থেকে তুলে নেবেন। আর ঢাকার ভিতরে যারা আছেন তারা হচ্ছে ক্যাশ অন ডেলিভারিতে পাবেন। সবাইকে আসসালামু আলাইকুম। আচ্ছা তামু আপু, আচ্ছা সঞ্জানা আপু, অনেক আপুরা জয়েন করে ফেলেছে, আফরোজ আপু, নুসরাত আপু, রিফাত আপু, মাহমুদা আপু, আচ্ছা আচ্ছা মেঘলা আকাশ আপু, আরিফা আপু, হ্যালো আপু, আসনাস আপু 52 গ্রিন কাফতান অর্ডার করেছে, ওকে ওকে। হ্যালো আপু কেমন আছেন, মোহাম্মদ শরীফ গাজী, হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ। সবাইকে ওয়েলকাম করছি, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের মিষ্টি একটা লাইভে, যে লাইভটা হচ্ছে আমাদের সবার পছন্দের সবার প্রাণের জিলবাব সেটের। আচ্ছা হাত মোজা নেওয়া যাবে, হাত মোজা কি চলে এসছে সবগুলো হাত মোজা? কেন দেখো তোমার এখানে কি, ও আচ্ছা এইটাই বারবার শুধুই লাগতেছিল, কি ব্যাপার। ওয়ালাইকুম আসসালাম তাসনি আপু, সামিয়া বিনতে নূর, হ্যালো আপু, হ্যালো হ্যালো আপু, আমি দুইটা জিলবাব সেট নিব খুব তাড়াতাড়ি। আসলে আমি বলবো যারা আমরা সবসময় রেগুলারলি পর্দা করি তারা অবশ্যই জিলবাব সেটটা আমরা অবশ্যই কালেক্ট করবো। আমার কাছে খিমার এবং জিলবাব কাছাকাছি, বাট খিমারের লুকটা একটু কমন, সত্যি কথা কমন হলেও আমাদের লাগে, আর জিলবাবটা একটু ডিফারেন্ট হচ্ছে ডিজাইনে বা প্যাটার্নে বলতে পারি। সো জিলবাবটা আমার কাছে নতুনত্ব অবশ্যই, আগে থেকেও জিলবাব চলতো, বাট এখন আমরা যে জিলবাবগুলো মেকিং করছি তা হচ্ছে পর্দার জন্য বেস্ট হবে, কমফর্টেবল হবে। যারা অফিস করেন, যারা অফিস করার ক্ষেত্রে অনেকে বোরখা পরতে প্রবলেম হতো, বাট এই জিলবাব সেটগুলো কিন্তু আপনারা অনায়াসে পরে অফিস করতে পারবেন। ভার্সিটিতে যারা যান, যারা স্কুল কলেজে যাচ্ছেন বোরখা পরেন, তারা হচ্ছে এই জিলবাবগুলো পরতে পারবেন, যে কোনো ট্যুরে, যে কোনো দাওয়াতে, যে কোনো অনুষ্ঠানে, যে যেখানে যান না কেন জিলবাবগুলো পরে যেতে পারবেন, দেখতে যতটা সুন্দর কমফর্টেবল আরও বেশি। সো একটু আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে জিলবাব সেটের মূল, আমাদের যে ডিজাইনের মূল বিষয় সেটা হচ্ছে আমরা কিন্তু একটু কাবলি টাইপের হচ্ছে জিলবাব করি। নর্মাল জিলবাব হচ্ছে অনেকেই দেখেছি আমি, খিমার এবং জিলবাব প্যাটার্নটা একরকম থাকে, শুধু সামনে জোড়াটা অফ করে দেয় জিলবাব বলে, কিন্তু আসলে কিন্তু বিষয়টা তা না। জিলবাব হচ্ছে একটু মাথা থেকে পুরোটা কাভার করে, আমরা এটা লং জিলবাবও দেই এবং এটা কিন্তু সেমি লং জিলবাব, আমরা এটাকেই কিন্তু লং জিলবাব আপনাদেরকে অনেক দিয়েছি। সো অনেকেই লং জিলবাবে অভ্যস্ত না এবং মনে করে যে এত কাপড় একবারে পরে থাকবো, সো এই কারণে অনেকেই স্কার্ট জিলবাবটা বেশি পছন্দ করে। সো যারা স্কার্ট জিলবাব নিতে চাচ্ছেন আজকে দ্রুত করে অর্ডার করবেন, কালারগুলো খুব সুন্দর সুন্দর কালার চলে এসছে, রিজনেবল প্রাইস, ম্যাটেরিয়াল হচ্ছে 100% চেরি ম্যাটেরিয়ালে আপনারা পেয়ে যাবেন আজকের এই মিষ্টি জিলবাব, যেটার নাম দিয়েছি আমরা মাহবুবা জিলবাব। আচ্ছা মাহবুবা জিলবাবের মেইন জিনিসটা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে এই জিলবাবটা দেখেন, হাত উঁচু করলে কোনোভাবে যে
যেমন খিমারেও মাঝে মধ্যে এটা হয় যে হাত উঁচু করলে আপনার স্কার্টের এই মুড়ি পর্যন্ত দেখা যেতে পারে, এরকম অবজেকশনও কিন্তু আসে। সো আমি যেটা বলবো এটা হচ্ছে, আপনি যদি হাত এমন এমনও করেন, যেভাবেই করেন না কেন এটা উঠবে না, এর কারণটাও কিন্তু আছে। এটার প্যাটার্নটাই একটু ভিন্ন, এটা একটু কিন্তু দেখেন পুরো কামিজ টাইপের, কিন্তু লম্বা করে নিচ পর্যন্ত চলে গেছে। যারা আমরা 5 ফিট থেকে 5 ফিট 7-8 পর্যন্ত আছি তারা এই কাবলি স্টাইলে জিলবাবটা পড়তে পারবো। এটার বুকের পোর্শনটা আপনারা একটু দেখে নেন, বুকের পোর্শনটা কিন্তু আমি নিয়েছি অনেক বড় করে, এখানে আমি ফিতা দিয়ে আটকে রেখেছি এবং এটা দিয়ে আপনারা মুখের নিকাব করবেন। এবং আমি একটু দেখে দিই, এটার স্লিপটা আমি খুব হালকা পাতলা করেছি, খুবই যেন আরাম করে পড়তে পারেন, যেহেতু নামাজের জন্য অজুর জন্য আমাদের উঠাতে হয়, খুব টাইট করা যাবে না এই কথাটা মাথায় রেখে আমরা একটু লুজ ফিটিং এর মধ্যে রেখেছি। এবং এটার সাথে আমি এক্সট্রা একটা নিকাব আপনাদেরকে গিফট দিব। এটার একটা কারণ হচ্ছে আপনারা অনেকেই আছেন এটা দিয়ে নিকাব করতে পছন্দ করেন না, সো এটা দিয়ে আপনারা নিকাব করবেন, বুকের পোর্শনটা বুকের পোর্শনের মতোই থাকবে, ঠিক আছে। যেমন আমি একটু খুলে দেখাই, আপনারা এইভাবে পড়তে পারেন। আর জিলবাবের মেইন জিনিস যেটা, সেটা হচ্ছে এখানে কিন্তু কোনো কাটা থাকবে না, অর্থাৎ সামনে কোনো কাটা থাকবে না। দেখেন এটার প্যাটার্নটা এত সুন্দর, আপনি যদি নর্মালি এভাবেও রাখেন, না আটকে রাখেন, দেখেন কতটা সুন্দর, কতটা স্মার্ট একটা লুক। এবং এইটার স্কার্টটা আমরা দিয়েছি আমরেলা কাট, একটু দেখাও এটা স্কার্টটা, প্রচুর ঘেরের আমরালা কাটের একটা স্কার্ট দিয়েছি। আর এই নিকাবটা আমি এক্সট্রা দিয়ে দিয়েছি, চেরি ম্যাটেরিয়ালের সম্পূর্ণ হবে। এবং আমি যেটা করি সেটা হচ্ছে, আমি যেটা বলি অনেককে যে এভাবে পরবেন দেখতে আরও বেশি ক্লাসি লাগে, সুন্দর লাগে যেটাকে বলে। আচ্ছা আমি এটা আটকাবো না, আমি একটু দেখিয়ে দিলাম যে প্রথমে আমরা নিকাবটা যদি পরি, এই যে নিকাবটা পরার পর তারপরে যদি এই জিলবাবটা পরি, দেখেন কতটা কিউট লাগে। এইটা জাস্ট এই এই দেখেন পুরো পার্টটা কিন্তু আমরা বুকের উপরে পেয়ে যাচ্ছি, ঠিক আছে। এই হচ্ছে জিলবাব। সো যারা এই নিকাবটা পছন্দ করেন তাদের জন্য কিন্তু এটা দেয়া, কারণ অনেক আপুরা এই নিকাবের জন্যই নেয় না, বলে আপু এক্সট্রা নিকাব নাই এটাতে নিব না। সো এক্সট্রা নিকাবটা আপনারা পাবেন, তার সাথে এই উপরের যে পোর্শনটা এটা তো থাকছে, এটা দিয়েও আপনারা নিকাবটা করবেন। সেটাও আমি একটু দেখিয়ে দিই, কারণ অনেকে ভাবতে পারে যে এটা করার পরে কি আমাদের বুকের পোর্শনটা ঠিক মতো থাকবে নাকি থাকবে না। একটু দেখিয়ে দিচ্ছি একটা দিয়ে, এই যে দেখুন এটা কিন্তু আমি দিয়েছি এত বড় নট এতটুকু, একটু খেয়াল করেন বুকের ঠিক এতখানি পর্যন্ত এটা নিকাব থাকবে। এবং এটা এত বেশি আরামে, কোনোভাবে হাত উঁচু করলে আপনার সাইড পোর্শন দেখা যাচ্ছে না, একদম একটা কামিজের মতো লং করে আসবে সাইড পোর্শনটা। কিন্তু একটু দেখে নেন সাইড পোর্শনটা কিন্তু একটু, এটাকে কি বলে, কাবলি ডিজাইন যেটা হচ্ছে, একটু ভি শেপের মতো কাবলি ডিজাইন করা আছে। সো যারা, আর এটার স্কার্টটা দাও আমি একটু দেখিয়ে দিই। আপু লং জিলবাব আছে? হ্যাঁ আপু লং জিলবাব চলে এসেছে আজকে, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে হচ্ছে সেমি লং জিলবাব উইথ স্কার্ট। এবং স্কার্টের ব্যাপারটা আমি একটু বুঝিয়ে দিচ্ছি, আমি এভাবে ফিতাটাও দিয়েছি রাবারটাও দিয়েছি, দুটোই অপশন রেখেছি, এখন থেকে কোনো কম্প্রোমাইজ হবে না কোনো কিছুতে, ঠিক আছে। প্রোডাক্টে কোয়ালিটিতে কোনো কিছুতে কম্প্রোমাইজ করবো না ইনশাল্লাহ, আপনারা শুধু দোয়া করবেন। আর এটার একটু স্কার্টটা আমি দেখিয়ে দিচ্ছি যে এই হচ্ছে আমাদের আমরেলা কাট স্কার্টটা। সো সবার হবে, যারা যাদের কোমর অনেক হচ্ছে হেলদি বেশি, তাদেরও কিন্তু খুব সুন্দর করে হয়ে যাবে, একটু বুঝে নেন, ঠিক আছে। সো আমরা যারা হেলদি আপুরা আছি, স্লিম আপুরা আছি, সবাই কিন্তু আমরা এটা অর্ডার করতে পারবো, চেরি ম্যাটেরিয়ালের মধ্যে, লম্বার ব্যাপারে কোনো কিছু হবে না, যেহেতু বডি শেপও নেই, লেন্থ সবার পারফেক্টলি হয়ে যাবে, পারফেক্টলি হয়ে যাবে। সো একদম 48 ইঞ্চি পর্যন্ত মনে হয় এটা লম্বাটা থাকে, তাই না, মানে নর্মালি। সো এর থেকে বেশি লম্বা জিলবাব দরকার নেই, যেহেতু আমরা স্কার্ট পড়ছে এটার সাথে। এত সুন্দর একটা স্মার্ট কালেকশন যদি আমরা নিতে চাই, কি করতে হবে, খুব তাড়াতাড়ি করে আজকে কিন্তু অর্ডার করতে হবে, কারণ মাহবুবা জিলবাব হচ্ছে এমন একটা প্রোডাক্ট আমাদের, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, যে এটা লাইভের আগেই ম্যাক্সিমাম সোল্ড আউট হয়ে যায়। আমি লাইভই করতে পারি না, আমি মনে অনেকদিন পরে এই লাইভটা করলাম, অল্প কিছু আছে, আমি বলেছি যে লাইভ করব, প্রত্যেকবারই হচ্ছে লাইভে আসার আগে বলি না লাইভে আসতে পারছি না। আচ্ছা কালারগুলো এবার আমি দেখিয়ে দিব, এখন আমি যেটা পরে আছি সেটা হচ্ছে একেবারে সুন্দর একটা
সবুজ কালার, মানে একেবারে অরিজিনাল যে সবুজ, ডার্ক সবুজ কিন্তু, ঠিক আছে? পাতা সবুজ না, পাতা সবুজ না, একদম পতাকা টাইপের যে সবুজটা থাকে তার থেকে অন্যরকম। পতাকা সবুজ কেমন, ফ্যাকফ্যাকে একটা সবুজ, বাট এটা একটু ডার্ক একটা সবুজ। আমরা যারা সবুজকে ভালোবাসি, সবুজ কালার পছন্দ করি, ঠিক আছে, সবুজ কালারের মধ্যে অনেক মহত্ব আছে আপনারা জানেন। সো যারা আমরা সবুজ কালার ভালোবাসি, আমরা আজকে সবুজ কালারটা নিয়ে নিব। যেহেতু বডির ব্যাপারে কোনো কিছু নেই, একদম ফ্রি বডি, হ্যাঁ 70 বডি পর্যন্ত পড়তে পারবেন, আরো বডি যারা আছে, মানে ফুল লেন্থটাই নিয়ে এসেছি, যেহেতু 60-60-120 হয় সেরকম ঘেরে। সো আপনারা যারা হচ্ছে এরকম বডি আছেন, অনেক বেশি হেলদি, তারাও পড়তে পারবেন, স্লিমরাও পড়তে পারছেন, ঠিক আছে? এবং সাইড পোর্শনটা দেখাই, পেছন পোর্শনটা একটু দেখাই, এই যে পেছন পোর্শনটা কাবলি স্টাইলের জিলবাব। সো এই জিলবাবটা আপনারা যে কোনো দাওয়াতেও পরে যেতে পারবেন, যে কোনো অনুষ্ঠানেও আপনাদের কোনো চুমকির ড্রেস পরতে হবে না, কোনো পুঁতিপাতি, কোনো কারচুপি পরতে হবে না, এই টাইপের একটা স্মার্ট জিলবাব আপনারা পরে যাবেন ইনশাল্লাহ। সবাইকে অনেক বেশি স্মার্ট এবং সুন্দর লাগবে, এবং পর্দার কাজটাও ইনশাল্লাহ হয়ে যাবে। আচ্ছা, এটার একটা ব্যাপার হচ্ছে, এটার সাথে আমি এক্সট্রা একটা নিকাবের যে অপশন সেটাও রেখেছি, কখনো এটার সাথে ম্যাচ করে পরতে পারবেন, এটা নামিয়ে পরে নিকাব পরতে পারবেন, অনেক ভাবে আপনারা এটা কাজে লাগাতে পারবেন। আচ্ছা, চলে যাচ্ছি নেক্সট কালারে, আমি চলে যাই নেক্সট কালারে। সো জিলবাবটা আমি দেখিয়ে দিলাম, জিলবাবের প্রাইস মাত্র আমি এতক্ষণ তো বলিনি, সরি আমি ভুলে গিয়েছিলাম, জিলবাবে আমি জানি সবাপুরা জানে জিলবাবের প্রাইস কত, তারপর আমি বলে দিচ্ছি জিলবাবের প্রাইস হচ্ছে ফুল সেটের প্রাইস 1800 টাকা অনলি। এত স্মার্ট একটা কালেকশন, এত নিউ কালেকশন, এবং এইটার টেস্টটা যে একবার পেয়েছে, আমি বিশ্বাস করি, একদম মন থেকে বিশ্বাস করি, আমার আপুরা এটা বারবার নেবেন বারবার, এবং বারবার নেয় বলেই আমার বারবার এটা রিস্টক করতে হয়। আচ্ছা দাও, এইটা আমি এরপরে দেখিয়ে দিই আর একটা কালার, একটু পরে দেখাই, আমি জানি পরে না দেখালেও চলবে, তারপরও আমি আর একটা পরি, এরপরে গুলো না হয় আমি না পরলাম, কিন্তু ম্যাক্সিমাম আপুরা চায় যে একটু পরে দেখাই, যে আপু তুমি একটু পরে দেখাও ভালো লাগে। সো একটু জাস্ট একটা মিনিট তোমরা একটু সাথে থাকবে, আমি জাস্ট একটুখানি টাইম নিব, জিলবাবটা পরে আমি তোমাদেরকে দেখাচ্ছি। পছন্দের সবগুলো কালারই আছে, তারপরও আমি হয়তো বা রিস্টক করবো আবার, যদি ই হয় কালারগুলো চেঞ্জ করবো। যাই হোক, চলে এসেছি জিলবাব পরে, আমি হাতাটাও পরিনি, এই যে জাস্ট এই যে নর্মাল পরে ফেলেছি, খুবই সিম্পল সিম্পল লুকের মধ্যে আপনারা। এই হচ্ছে জিলবাবের প্যাটার্নটা, একটু আমি দেখিয়ে দিচ্ছি, গলার প্যাটার্নটা খুব স্মার্ট, ঠিক আছে, গলার প্যাটার্নটা খুব বেশি স্মার্ট হয়েছে। সো আমরা যারা হচ্ছে এই টাইপের খোলা রাখতে চাই, তারাও কিন্তু আমরা এভাবে পরতে পারি। এখন আমি পরে আছি কালো রঙেরটা, যারা কালো কালার ছাড়া পরেন না, তারা অবশ্যই এই ব্ল্যাক কালারের চেরি ম্যাটেরিয়ালের এই ফুল জিলবাবটা নিয়ে নেবেন। মাত্র আপনাদের জন্য প্রাইস রেখেছি, খুবই রিজনেবল প্রাইস রেখেছি, মাত্র 1800 টাকায় আপনারা ফুল সেট পাবেন। এটার সাথে হচ্ছে আপনারা পেয়ে যাবেন একটা এক্সট্রা নিকাব, এটা আমি গিফট দিব আপনাদেরকে, ঠিক আছে? আপু স্টিকার কমেন্ট দেবেন না, কাজী মালি হাপু স্টিকার কমেন্ট একটু অফ রাখেন, হ্যাঁ, স্টিকার কমেন্ট কিন্তু বেশি দিলে ই হয়ে যায়, পেজে লক হয়ে যায়, আপনি স্টিকার কমেন্ট আর দেবেন না। আচ্ছা আপু স্কার্ট, আপু শুধু আমি কিন্তু আপনাকে ব্লক করে দিব, আচ্ছা এটা একটু ব্লক করে দিত কাজী মালিহা, স্টিকার কমেন্ট দিচ্ছে, মানুষ এত বেয়াদব হয় কি করে, বলতেছি তারপরও বেয়াদবি করতেছে, মানে আমার এত কষ্ট করে কাজ করি, এদের জন্য কাজ করাটা ডিফিকাল্ট হয়। আচ্ছা মানে বেয়াদবের সীমা নাই, মানে এগুলো কি মুসলমান, আল্লাহ জানে, বলতেছি তারপরে কথা শোনে না, মুসলমান হইলে তো এরকম হওয়ার কথা না। আচ্ছা আচ্ছা, এইটা হচ্ছে, এই হচ্ছে আমাদের ব্ল্যাক কালারের, আমি একটু ক্রেজি হয়ে গিয়েছি তাই না, মানে খুব রাগ ওঠে মাঝে মধ্যে মানুষের কিছু আচরণে, এত কষ্ট করে কাজ করছি, এত ইয়ে করছি, তার মধ্যে আবার এরকম স্টিকার দিচ্ছে, মানা করার পরও দিচ্ছে, ভাই। আচ্ছা হোম ডেলিভারি অবশ্যই দেয়া যাবে, ঠিক আছে, হোম ডেলিভারি অবশ্যই দেয়া যাবে আপু, ডেলিভারি পাওনি 5 দিন হয়ে গেছে, পেয়ে যাবে আপু। আচ্ছা ব্ল্যাক কালারটা দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে, আমি কিন্তু নিকাবটা পরিনি, এটা চাইলে আপনারা নিকাব করতে পারবেন, সাইড পোর্শনটা দেখিয়ে দিচ্ছি, সাইড পোর্শনটা কিন্তু সেই কাবলি, এটা একটু সামনে থেকে দেখাও তো, একটা ই হ্যাঙ্গারে দাও, আমি একটু দেখিয়ে দিই, এই হচ্ছে খুবই কমফর্টেবল, খুব সুন্দর করে, আপনারা যারা ব্যাগ ক্যারি করেন, পেছনে হচ্ছে আপনারা ব্যাকপ্যাক নেন, তারাও কিন্তু এই যে একটু সাইড পোর্শন, এই হচ্ছে জিলবাবটা,
জিলবাবের পুরোটাই সামনে কিন্তু কোনো কাটা নেই, একটু দেখে নিন, জিলবাবের সামনে কোনো কাটা থাকবে না, একদম কামিজ স্টাইলের ঘেরের লং হবে, সাইড দিয়ে হচ্ছে আপনার এই যে একটু শেপটা হয়তো বা বুঝতে পারছেন আমি কালো তো একটু বোঝা যায় কিনা, শেপটা কি বোঝা যাচ্ছে? হ্যাঁ, এই যে দেখেন সাইড শেপটা কিন্তু হালকা একটু ভি শেপ আছে, সাইড শেপটা হচ্ছে হালকা ভি শেপ, এভাবে ধরলে হয়তো বোঝা যায় না, তারপরও আমি এই যে এরকম একটা ভি শেপ থাকবে, সাইড পোর্শনটা হচ্ছে এরকম একটা ভি শেপ থাকবে, যার কারণে হচ্ছে খুব নাইস একটা শেপে পরিণত হয় এটা পরার পরে। এটার সাথে কিন্তু স্কার্টটা থাকছে এবং এটার সাথে আলাদা একটা নিকাব থাকছে, এবং এই যে এই জায়গাটায় যে একটা বেল্ট থাকার কথা যেটা মাথাটা লুজ হলে পরে সেটাও কিন্তু আছে, আমি সব কিছু স্কিপ করে যাই অনেক কিছু। আচ্ছা প্রাইসটা কিন্তু বলে দিচ্ছি, ফুল সেটের আমাদের প্রাইস পড়বে 100% কিন্তু চেরি ম্যাটেরিয়ালের মধ্যেই আমরা দিচ্ছি, প্রাইস মাত্র 1800 টাকায় এই নিউ প্যাটার্নে কাবলি জিলবাবটা পেয়ে যাবেন, যেটার নাম হচ্ছে মাহবুবা জিলবাব। কেউ যদি টেলিফোন করে অর্ডার করতে চান, ফোন নাম্বারটা আরেকবার বলে দিই, 01785992233, 01785992244, এই নাম্বারগুলোতে কিন্তু অর্ডার করতে পারবেন ফোন করে, ঠিক আছে। এই হচ্ছে চেরি ম্যাটেরিয়ালের জিলবাব, এটার সাথে স্কার্টটা একটু দেখিয়ে দিচ্ছি, কিছু বলবা, ফিসফিস করে কথা বলবা না, না 1800 টাকা লেখা ছিল আগেরটাতে আমি সেটাই দিয়েছি, ঠিক আছে 1850 না। আচ্ছা এইটা হচ্ছে স্কার্টটা, স্কার্ট কিন্তু কাবলি এইটা আমরেলা স্টাইলে হবে, হ্যাঁ খুবই ঘেরের আমরেলা স্টাইলের, আর এটা কিন্তু 40 লং আছে, সো আমরা যারা 5 ফিট 7 8 আছি তারাও কিন্তু এটা পড়তে পারবো, যারা 3 4 আছি, যারা 5 ফিটের নিচেও আছি, সবাই মাশাল্লাহ খুব সুন্দর করে পড়তে পারে। এই হচ্ছে আমাদের জিলবাবটা। সো আপু আমি ব্ল্যাক নিব, ব্ল্যাকটা আমি জানি খুব বেশি সবার বেশি পছন্দের ব্ল্যাকটা, আমি একটু পরি, আমি মাঝে মধ্যে এভাবেও পরি, অনেকভাবেই আসলে পরা যায়, যে যেরকমভাবে পড়তে পছন্দ করে সেভাবে পরবেন, আর এইভাবে নিকাব করেও পড়তে পারবেন, যার যার ইচ্ছা মতো পড়বেন, ঠিক আছে। আচ্ছা এটার নিকাবটা আমি সাধারণত আপনাদেরকে বলি যে নিকাবটা আপনারা ভেতর থেকে প্রথমে পরে নিন, আরও বেশি সুন্দর লাগবে, আর একবার একটু দেখিয়ে দিই, এই যে নিকাবটা পরবেন, নিকাবটা পরে তারপরে হচ্ছে আমাকে শিখাতে হবে না, আপনারা অনেক সুন্দর সুন্দর করে আসলে স্টাইল জানেন যে কোনভাবে পরলে বেশি সুন্দর লাগে। সো এটা হচ্ছে নিকাবটা, এটা আমি এক্সট্রা দিয়ে দিচ্ছি, আর এই পোর্শনটা বুকের উপরে খুব সুন্দর করে ফেলে রাখবেন, যারা হেলদি আছেন অনেক বেশি ফিল করেন যে আরও বেশি মনে হয় কাপড় থাকলে ভালো হতো, বুকের পোর্শনটাই তো মেইন আসলে যেটাকে আমরা কাভার করার চেষ্টা করি, সো এই কাভারের জায়গাটাতে আমি একটু বেশি নজর দিয়েছি, এটা কিন্তু অনেক দূর পর্যন্ত নামানো থাকবে, আর এই অংশটা বেশি নেমে গেলে কিন্তু ভালো লাগে না। একটা জিনিস খেয়াল করে দেখেন, এই অংশটা যখন এখানে নামে দেখতে খুব বাজে লাগে, ঠিক আছে, আমি দেখেছি, আমরা প্রথম যখন করেছিলাম তখন মনে আছে, প্রথমবার মনে হয় না, এটা না জিলবাব না খিমারের, এটা এতখানি নামানো আপনারা এখনো পাবেন অনেক জায়গায় এই পুরনো প্যাটার্নটা, যে এইটা এই পর্যন্ত এটা খোলা রাখলেও দেখতে খুবই বাজে লাগে। সো এইটা একটু দেখেন, এটা কিন্তু আমি আটকাচ্ছি না, জাস্ট নর্মাল আছি, বাট এই পোর্শনটা একটু দেখে নেন, জিলবাবের এই পোর্শনটা বেশি সুন্দর লাগে, মানে একদম মনে হয় যে আমি পুরো একটা মানে মাথার যে নিকাবটা সেটা সহ পরা আছি, এরকম লাগে দেখতে। সো এটার প্রাইস কিন্তু 1800 টাকা ফুল সেট, এটার সাথে আমি এক্সট্রা আরেকটা নিকাব দিয়ে দিব, যারা হচ্ছে নিকাবই আছেন তারা মাঝে মধ্যে ওটা দিয়েও আপনারা অন্য কোথাও পড়তে পারবেন বা এটার সাথেও পড়তে পারবেন, 1800 টাকায় চেরি ম্যাটেরিয়ালের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন। ব্ল্যাক কালারটা আমি দেখানো শেষ হয়ে গেল, আর এরপরে আরেকটা ব্যাপার বলে দিই, যারা হচ্ছে হেলদি আপুরা আছেন টেনশন করবেন না, স্লিম আপুদের যদি মনে হয় আমার কোমর একদম চিকন, সো সেক্ষেত্রে বেল্টও আছে, সো আপনারা একদম ভাববেন না যে আপু কোনো কিছু কম রেখেছে, আর হেলদি আপুদের টেনশন নেই একদম, ঠিক আছে। এই হচ্ছে কোমরের পোর্শনটা আর এই হচ্ছে বেল্টটা, এই যে, সো টেনশন নেই, হ্যাঁ যারা আমার আম্মুরা আছেন আন্টিমণিরা আছেন একটু হেলদি হয়ে যান, তাই না, আম্মুরা একটু বেশি হেলদি হয়ে যায়, কোমরটা একটু বেশি হয়ে যায়, তখন টেনশন হয় যে আসলে হবে কি না, আর বডি নিয়ে টেনশন করার কিছু নেই, বডিটা একদম ফ্রি বডি, একদম ফ্রি বডি, ঠিক আছে। খুব সুন্দর করে এটা আপনারা পেছনে ব্যাগ নিয়ে, সাইড ব্যাগ নিয়ে, যে কোনোভাবে এটা আপনারা ক্যারি করতে পারবেন, খুবই সুন্দর, খুবই ইউনিক এবং খুব কমফর্টেবল, বেশি কাপড় দিয়ে হুচকুচ করা না, খুবই নর্মালভাবে সব জায়গায় পরে যেতে পারবেন। প্রাইস হচ্ছে মাত্র 1800 টাকা এই নিউ প্যাটার্নের জিলবাব সেট, যেটা হচ্ছে কাবলি স্টাইলের, যেটা সাইড পোর্শনটা কাবলি, এটা আসলে কি বানাতে গেলে আপনাদের 2500 টাকা হচ্ছে শুধু মজুরি দিতে হবে, এটা আমি আমার অভিজ্ঞতা আছে, ঠিক আছে। সো এই জন্য আমি বলে দিলাম, যারা আপনারা জানেন তারা হয়তো বা বুঝবেন যে আপু ঠিক কথা বলেছে, কারণ এটা বানাতে এই কাবলি সেটের জিলবাব বানাতে নেয় 2500 টাকা,
ঠিক আছে। আচ্ছা এই হচ্ছে আরেকটা ব্যাপার, আপনাদেরকে একটু হাতে দেখিয়ে দিই, হাতে কলমে দেখিয়ে দিই, সেটা হচ্ছে আমার এখানে হাতার পরেও একটা অংশ রেখেছি যার কারণে টেনে ধরবে না, অনেকেরই আছে এই অংশটা টেনে ধরতে পারে, এরকম কোনো অপশন এই জায়গাটায় আমি রাখিনি, এই জন্যে এটার নাম কিন্তু মাহবুবা জিলবাব, কারণ আমার কাছে এটা এত ভালো লাগে, আমার সবচেয়ে প্রিয় পোশাক হচ্ছে আমার কোম্পানির মাহবুবা জিলবাব আমার মায়ের নামে, এই জন্যে আমি এটার নাম রেখেছি মাহবুবা জিলবাব। আচ্ছা সো এটা আমার যত আন্টি মনেদের আছে, যারা আমার আপুরা আছে, যারা ছোট আপুরা আছে, যারা স্কুল কলেজেও যায়, যারা যেখানেই যাক না কেন, অফিস করুক না কেন, এই জিলবাব সেটটা আপনারা পরে যাবেন। একটু শপিং মলে যাচ্ছেন, একটু কামিজ স্টাইলে লং থাকছে, ঘের থাকছে, ঠিক আছে, ঢোলা ঢালা থাকছে, বডি শো করছে না, নিকাব সহ খুব সুন্দর করে স্কার্ট দিয়ে আমরা এটা পরে যাব। এটা অনেকে প্লাজো দিয়েও পরে যায়, বোরখার সাথেও পরে, আমি এটার সাথে একটা স্কার্ট দিয়ে দিয়েছি যেটা আমরেলা কাটের অনেক ঘেরের। সো এটার প্রাইস 1800 টাকা। তাড়াতাড়ি করে সবাই বুক করে ফেলবেন, প্রথমে আমি সবুজ রং দেখিয়েছি, এখন দেখালাম কালো, সবগুলো চেরি ম্যাটেরিয়ালের হবে। চলে যাচ্ছি নেক্সট কালার, আমাকে একটা মিনিট একটু সময় দিতে হবে। আপু হাতা কত, হাত তুমি কত উপরে উঠাতে চাও, মানে এরকম এভাবে থাকতে চাও, হাত তুমি যেভাবেই উঠাও না কেন, দেখো কিমারে যেমন হাত এইটুক পর্যন্ত উঠালে মোটামুটি এই পর্যন্ত হচ্ছে একটা বেল্ট দেখা যাওয়ার সম্ভাবনা থাকে, বাট এটার কিন্তু কোনো অপশন নেই, ঠিক আছে, কারণ হচ্ছে এই জায়গাটায় এক্সট্রা কাপড় দেয়া থাকে। তুমি কি, তুমি যেই টাইপের বোরখা পরো না কেন, বোরখা পরেও কিন্তু আমরা হাত যেভাবে উঠাই সেই স্টাইলই এটা থাকবে, ঠিক আছে, এই যে দেখো। সো এটা আমার মনে হয় না কোনোভাবে প্রবলেম হবে, দেখো আমি হাত অনেক উপরেই উঠিয়ে দাঁড়ালাম, ঠিক আছে, যে আমি বাসে দাঁড়িয়ে আছি, ঠিক আছে, বাসে দাঁড়িয়ে আছি, তো সেক্ষেত্রে আমাদের কি হবে, আমার পা কোথায় আর আমার জিনিস কোথায়, জিলবাব কোথায়, আমি বাসের হ্যান্ডেল ধরে দাঁড়ায় থাকলো, যাই হোক একটু মজা করলাম, বাসে দাঁড়ায় থাকার ভঙ্গিটাও দেখাই দিলাম যে বাসে দাঁড়াইলে কি হাত উঠেছে, হাত উঠবে কিনা। আপু আমি নিব হাতেরটা, হাতেরটা কোনটা, আচ্ছা ঠিক আছে বুক করে ফেলো, ঠিক আছে। সো আমি চলে যাই নেক্সট কালারে জিলবাব, আমার না খুলতে মন চাইতেছে না, মানে একটা থেকে একটা খুলতে মন চায় না, দাও এটাও করে দেখে বলবে আপু এটা কি দোষ করছে বলো, প্রত্যেকটাই দেখিয়ে দিব, চট জলদি দেখিয়ে দিই, আমার অবশ্য সময় লাগে না, আর এইটা করতেও আহামরি যে খুব সময় লাগে, এটা কি করলাম দেখো, এটা সরাও দিদি ভাই, কিছু করার নেই, ভীষণ মন খারাপ করছে, ইন্ডিয়াতে পাঠানোর ব্যবস্থা, ইন্ডিয়াতে পাঠাবো ইনশাআল্লাহ, ইন্ডিয়াতে পাঠাবো, আর কয়েকটা দিনের মধ্যে আমাদের পোর্টটা খুলে দিবে, হ্যাঁ ডেলিভারি পোর্টটা এখনো খোলেনি, আমি খোঁজ নিচ্ছি, সবসময় খোঁজ নিচ্ছি, আমি বেনাপোলেও খোঁজ নিচ্ছি, ওখানে যারা আছে সেখানেও কথা বলেছি, সো ওইটা চালু হলেই আমি চালু করে দিব ইন্ডিয়াতে, আমার ইন্ডিয়াতে প্রচুর আপুরা আছে যারা আমার পোশাক নেওয়ার জন্য মানে প্রচুর SMS করে সব সময়, ঠিক আছে, ওখানে যারা আমাদের বাঙালিরা আছে, ওখানে মুসলিমরা আছে, আলহামদুলিল্লাহ যে আমাদের বাংলাদেশের এই মানে এই জায়গাটাতে তারা অনেক চাচ্ছে, আমার এটাও আসলে সত্যি কথা সৌভাগ্য মনে করি যে ইন্ডিয়ার মতো জায়গা, কারণ ইন্ডিয়াতে তো সবই পাওয়া যায়। আচ্ছা আমি যেটা পরে আছি এখন পেঁয়াজ কালারটা, এটা খুব সুন্দর একটা কালার, খুব সুন্দর, আচ্ছা পেঁয়াজ কালারটা এবার একটু দেখিয়ে দিচ্ছি, খিমার কিন্তু নর্মালি খোলা রাখলে ভালো লাগে না, একটা জিনিস দেখেন খিমার খোলা রাখলে ভালো লাগে না, মনে হয় কি যেন একটা তাড়াতাড়ি মুখ বাঁধি, এই জায়গার অংশটা কেমন বেশি বেশি কেমন জানি লাগে, বাট এই অংশটা একটু দেখেন আপনারা, এটা খোলা রাখলেই মনে হচ্ছে বেশি সুন্দর লাগছে এই পোর্শনটা, তাই না রাজীব? আচ্ছা যাই হোক আমি একটু দূরে যাই, দূরে যাই, এই হচ্ছে আমাদের এই পিয়াজি কালারটা, পিয়াজি কালারটা সাইড পোর্শনটা তোমরা একটু দেখো, এই যে সাইড পোর্শনটা, পেছন পোর্শনটা, এই পাশেও দেখাই, হাতটা একটু উপরে উঠেই দেখাই, তাই না, আর হাত খুব একটা হাত নামালে উঠালে এটার কোনো একটা মানে যে দেখো হাত উঠালে নামালে যে খুব বেশি কিছু হচ্ছে, তুমি ব্যাগ নিচ্ছ, ঠিক আছে, যেভাবেই থাকো না কেন, কারণ ওরকম কোনো চেঞ্জ হবে না। আচ্ছা এটা হচ্ছে স্কার্টটা, স্কার্টটা কিন্তু প্রচুর প্রচুর ঘেরের আছে আমরেলা কাটিং এ, আর এইটা হচ্ছে পেঁয়াজি, পেঁয়াজি সুন্দর পেঁয়াজি কালারটা, একটা আছে না ভ্যাগ ভ্যাগে একটা কালার, বাট এইটা দেখার পর ভালো লেগে যাবে সবার। আপু আফরোজা আক্তার, আপু আপু আমি আপনার পেজে নতুন, আপু নিধা জিলবাব সেট নিয়েছিলাম 2700 টাকা দিয়ে অন্য পেজ থেকে, আপনার এটার কি ম্যাটেরিয়াল ভালো হবে তাহলে আমি নিব। আচ্ছা আফরোজা আপু আপনি একবার যেহেতু প্রাইসটা খুব রিজনেবল 1800 টাকা, একবার নিয়ে আপনি দেখতে পারেন, যদি ভালো লাগে তারপর আপনি সবসময় আমার কাছ থেকে নেবেন ইনশাল্লাহ, সো আমি বিশ্বাস করি আপনার ভালো লাগবে, ঠিক আছে, আর যদি যেহেতু আপনি নতুন আপনার যদি ভালো না লাগে আপনি আমাকে দিয়ে দিন যান, যদি মাহবুবা জিলবাব ভালো না লাগে,
কারণ কোনো সমস্যা নেই আমার এখানে পাই না আমি, আমার আপুরা শপে এসে অনেক কান্নাকাটি পর্যন্ত করে, আপু একটা নিয়েছিলাম এখন আর একটাও পাই না। সো আমি জানি আপনাদের ভালো লাগবে, এটা আমার বিশ্বাস, এটা আপনারাই আমাকে এই বিশ্বাসটা দিয়েছেন যে মাহবুবা জিলবাব করো আপু, মাহবুবা জিলবাব করো। কারণ প্রত্যেক লাইভেই একটা কথা শুনি, আপু মাহবুবা জিলবাব কবে আসবে, বলেছি আসবে, কারণ সময় লাগে, এগুলো প্যাটার্ন রেডি করতে প্রচুর কাপড় লাগে, এই ফুল সেট রেডি করতে প্রচুর কাপড় লাগে, প্রচুর কাপড়। সো আসলে এটা মানে এফোর্ট করাটাও খুব ডিফিকাল্ট হয়ে যায়, কারণ এত পিস এবং এত কাপড়। আচ্ছা, এটার সাথেও কিন্তু আমি মিষ্টি নিকাবটা দিতে ভুলিনি, এটা আমার আপুদের জন্য থাকবে এক্সট্রা একটা লং নিকাব। দেখো নিকাবটাও কিন্তু লম্বা, এক্সট্রা একটা নিকাব থাকবে। অনেকে কিন্তু এই নিকাবটা পরে এই নিকাবটা ভেতরে দিয়ে দেয়, আমি একটু দেখাই। সো আপনারা সবভাবেই পড়তে পারবেন, এই যে এই অংশটা সামনে ফেলে রাখলেন, বুকের পোর্শনটা সামনে ফেলে রাখলেন, ঠিক আছে। আবার এটা চাইলে হচ্ছে এভাবে উঠিয়ে পড়তে পারলেন, যার যেরকম পড়তে ভালো লাগে, যার যেরকম পড়তে, এই যে এভাবে রাখলেন। সো আমাদের এই পোর্শনটা কিন্তু অনেক লম্বা, ঠিক আছে, একটু দেখে নিন, অনেক সুন্দর। যারা অনেক হেলদি চিন্তা করেন যে এটা পরার পরে তো আমার বুকের পোর্শনের এই অংশে এতটুকু হয়ে যায়। আচ্ছা আর একটা জিনিস দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু দেখেন এটা সামনের পোর্শনটা কেমন, এটা আমি একটু দিয়ে দেখাই, পিছনে দিয়ে দেখাই আপনাদেরকে, এই যে এটা কিন্তু জিলবাবের ফুল সামনের পোর্শনটা, আমাদের কাটিংটা জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিলাম, এই হচ্ছে জিলবাবটা। সো এই টাইপের জিলবাব যাদের অনেক বেশি পছন্দ, স্মার্টলি পড়তে চান, তারা অবশ্যই আজকে অর্ডার করে ফেলবেন এই সুন্দর জিলবাবগুলো। এটা কিন্তু পিয়াজি, একটা জামজাম পিয়াজি কালার, সেই কালারটা। ম্যাটেরিয়াল 100% চেরি পাবেন আপনারা, এবং চেরি গরম ঠান্ডায় যে কোনো সময় চেরি বেস্ট। আর দুবাইয়ের যে নিধা ম্যাটেরিয়াল, ওটা আমি ইনারটা বেশি করি, ঠিক আছে, ওটা ইনার বেশি করি, কারণ অনেক সময় অনেকে মনে করেন কারণ ওটা একটু ভারী, ওটা যদি আমরা পুরো ফুল সেট করি সেক্ষেত্রে একটু ভার লাগতে পারে, রিজনেবল প্রাইসের মধ্যে এইটা আমার কাছে মনে হয় বেস্ট, ঠিক আছে। সো যারা আমরা জিলবাব নিব করছিলাম, তারা আজকে জিলবাব নিয়ে নিব, প্রাইস হচ্ছে মাত্র 1800 টাকায়, ফুল সেট সাথে এক্সট্রা একটা নিকাব গিফট থাকবে, এটা আপুর পক্ষ থেকে থাকবে, যে নিকাবটা কিন্তু লম্বা। আর এই নিকাবটা তো করতেই পারছেন এক্সট্রা, এটা দিয়ে তো নিকাব করবেনই, হ্যাঁ, তারপরও যদি এক্সট্রা নিকাব করে দেন, হচ্ছে এটা ফেলে রাখতে চান, খুব সুন্দর করে পরে যেতে চান, এটা আপনি যে কোনো জায়গায় বা অফিসে পড়লেন, ভার্সিটিতে যাওয়ার সময় কিংবা একটু শপিং মলে যাচ্ছেন, বাচ্চাকে নিয়ে একটু এখানে সেখানে যাবেন, যে কোনো সময় সুন্দর জিলবাবটা পরবেন, ঠিক আছে। এটার কাটিংটা আই হোপ আপনারা বুঝতে পেরেছেন, একটু কাবলি টাইপের, এই যে কাবলি টাইপের সেটটা, একটু রাউন্ড শেপে এসছে হালকা। সো খুব খুব নাইস, হাত উঁচু করলে কোনোভাবে উঁচু হয়ে যাওয়ার বা একেবারে যে আপনার কোমরের এই অংশ দেখা যাবে এরকম কোনো অপশন এখানে নেই। সো আমরা যারা হেলদি আপুরা আছি, যারা স্লিম আপুরা আছি, সবাই ইনশাল্লাহ এটা খুব সুন্দর করে পর্দা করার জন্য বেস্ট হবে, সবাই খুব সুন্দর করে পড়তে পারবো। ম্যাটেরিয়াল হচ্ছে চেরি ম্যাটেরিয়ালের মধ্যে। একটু স্কার্টটা দেখিয়ে দিচ্ছি, এটা স্কার্টটা হচ্ছে এই যে প্রচুর 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 ঘেরে স্কার্ট করেছি আমরা, যেটা আমরেলা কাটিং করেছি, প্রচুর ঘের আছে। এবং হেলথের জন্য যারা নিতে পারেন না পোশাক, যে আমার তো কোমরেই আসে না, বানাতে হয় অনেক কষ্ট করে, আজকে থেকে কালারফুল থেকে জিলবাব নিয়ে নেবেন। এবং মাহবুবা জিলবাবটা অবশ্যই হেলথের জন্য কোনো সমস্যা হবে না, যে অনেক বেশি ফ্যাটি হয়ে গেছি আমার হয় না, এরকম কোনো সমস্যা নেই। উপরের যে জিলবাব আছে এটার কাঁধের অংশটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কি পরিমাণ হচ্ছে ঢিলা ঢালা। সো আপনারা খুব সুন্দর করে, যারা হেলদি আছেন স্লিম আছেন, সবাই করতে পারবেন ইনশাল্লাহ। আচ্ছা এটার প্রাইস হচ্ছে অনলি 1800 টাকা, ফুল সেটের প্রাইস থাকবে চেরি ম্যাটেরিয়ালের। যারা 5 ফিট থেকে 5 ফিট 6-7 পর্যন্ত আছেন, তারাও অর্ডার করতে পারবেন আজকে। আপু মডারেটর থেকে বলো প্লিজ আমার মেমো ঠিক করে দিতে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ঝিনুক আপু দিয়ে দিচ্ছেন, কিংবা লং খিমার, হ্যাঁ লং খিমারটা এবার আসবে। তোমরা যেটা নর্মাল খিমার দেখেছো সবসময় স্কার্ট সহ, বাট এরপরে আসবে তোমাদের হচ্ছে লং, যেটা খিমার আমরা দিয়েছিলাম প্রিন্টের, সেটাই আমি চাচ্ছি তোমাদেরকে আমি ওইটা চেরিতে নিয়ে আসার জন্য। অনেক আপুদের রিকোয়েস্ট আছে, দেখি ইনশাল্লাহ আমি ওটা করে ফেলবো। আচ্ছা হাতমোজা আপু, হাতমোজাটা আমার, তোমরা চাইলে এটা কি চলে এসছে, এটা প্রচুর পিসেস সোমবারে আসবে তাই না, এটা আমি অর্ডার দিতে হবে, কারণ এটা প্রচুর পিসেস হচ্ছে আমি এনেছিলাম, বাট নাই, এটা একেবারে শেষ হয়ে গেছে, এটা একদমই নাই মনে হয় তাই না, সোমবারে এটা চলে আসবে, পুরো বড় একটা লট চলে আসবে, ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন। এটা 120 টাকা এটার প্রাইস, এটা এটা 150 টাকা। নিদা ফেব্রিকের খিমার সেট নেই আপু, জিলবাব মনে হয় ছিল, শেষ হয়ে গেছে না, কালোটা থাকতে পারে,
খিমার থাকতে পারে, নিধার হচ্ছে খিমার না, নিধা হচ্ছে লং জিলবাব আছে, একদম ফুল লেন্থের লং জিলবাব নিধায় তোমরা পেয়ে যাচ্ছ। আপু আমি নিতে চাই, তাড়াতাড়ি করে অর্ডার করে ফেলো, শত ডানার প্রজাপতি। আচ্ছা অনেক 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 নাইস, থ্যাংক ইউ সো মাচ আপু। আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ রিমি আপু ভালো আছি। আপু আমি একটা নিব, ওকে ঠিক আছে। আয়শা সিদ্দিকা কি এটা খুব লং? না এটা খুব লং না, দেখে নাও এটা হচ্ছে সেমি লং। আমি একটু দূরে যাই, এই হচ্ছে এই যে দেখো রাউন্ড শেপের সাইড পোর্শনটা দেখো, এই যে সাইড পোর্শনটা, এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই যে দেখো, এই যে দেখো মিনা কার্টুনের মতো বললাম। আচ্ছা এই হচ্ছে সাইড পোর্শনটা, হ্যাঁ সাইড পোর্শনটা সামনে এবং পিছনে, ওকে এই হচ্ছে পিছনে। সো আর এই হচ্ছে স্কার্টের প্যাটার্নটি, স্কার্টটা কিন্তু অনেক 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 ঘেরে, অনেক ঘেরে, ঠিক আছে। আর এটার সাথে এক্সট্রা একটা আপু নিকাব দিয়ে দিবে, ফুল সেটের প্রাইস পড়ে যাবে মাত্র 1800 টাকা। এরপর কি আমি আরেকটা পরবো? আরেকটা পরবো? ও আচ্ছা আমি মনে করছি আর পরবো না, এই জন্য আমি ঢিলা ঢালা বলতেছি। আচ্ছা চলে যাচ্ছি আরেকটা কালারের, প্রথম কালারটা দেখিয়ে দিয়েছিলাম সবুজ কালার, ঠিক আছে ডার্ক একটা সবুজ, তারপরে দেখিয়ে দিয়েছি কালো, তারপরে হচ্ছে এই কালারটা। আপু এই স্কার্ট কিংবা সবগুলো কি ফ্রি সাইজ? ইয়েস আপু ফ্রি সাইজ, 5 ফুট বা 5 ফুটের নিচে সবাই পড়তে পারবে ইনশাল্লাহ, ঠিক আছে। এখানে আমাদের 5 ফিটের অনেক নিচে আপু কাজ করে, তাদেরকেও আমরা পরে পরে দেখে পরে দেখি যে ঠিক আছে কিনা। সো আপনারা একদমবার নিশ্চিন্তে নিয়ে নেবেন, 6-7 পর্যন্ত এটা খুব সুন্দর করে লেগে যায়, এটাই আসলে আল্লাহর রহমত যেটা আমরা খুব সুন্দর করে সবাইকে দিতে পারি। আপু একটা নিব, তাড়াতাড়ি করে অর্ডার করতে হবে। 3টা কালার দেখেছি, প্রথম কালারটা সবুজ কালার, তারপরে হচ্ছে কালো রং, তারপর হচ্ছে এইটা, ঠিক আছে 3টা দেখে ফেলছি। এরপর আমি লাস্ট আর একটা সুন্দর কালার দেখাতে যাচ্ছি, সবাই একটুখানি আমার জন্য ওয়েট করো একটু, আমি খুব তাড়াতাড়ি এটা পরে ফেলি, এটা পরতে তো সময় লাগে না, স্কার্টটা পরে ফেলি। আচ্ছা এইটা দেখো, এটা হচ্ছে মেহেদি কালার, মেহেদি না জলপাই কালার, মেহেদি টাইপ না, মেহেদি আরো ডার্ক হয় তাই না। এটা হচ্ছে অলিভ কালার, যেটা অলিভ কালারটা একটু সিদ্ধ জলপাইয়ের যে কালারটা, মাশাআল্লাহ এই কালারটার খুব 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 চাওয়া। আমি লাস্টে দেখালাম এটা, আমি আমি জানি না সবাপুরা কতটা কতটা আজকে ভালো লাগছে। সো এই হচ্ছে অলিভ কালারটা, অলিভ কালারেরটা, অলিভ কালারের কিন্তু অনেক চাওয়া আমাদের। সো অল্প আছে এটা একটু বলে দিই, অলিভ কালারটা মানে অলমোস্ট সোল্ড আউট, অল্প কিছু আছে, আমি এটা দেখাবো কি দেখাবো না ভাবছিলাম। সো অল্প কিছু পিসেস আছে, যারা অলিভ কালার ভালোবাসেন তারা হচ্ছে অলিভ কালারটা নিয়ে নেবেন, খুব সুন্দর, খুবই খুবই নাইস। আমি একটু দূরে যাই, এই হচ্ছে আমাদের বুকের পোর্শনটা একটু দেখিয়ে দিচ্ছি, আর ফ্রন্ট পোর্শন তো আমি দেখিয়ে দিলাম কেমন দেখতে, একদম গলা থেকে ফুল কাটিং ছাড়া, ঠিক আছে ফুল কাটিং ছাড়া হচ্ছে এই মাহবুবা জিবাব আপনারা পরবেন। সাইড পোর্শনটা একটু দেখিয়ে দিই, এই হচ্ছে সাইড পোর্শনটা, এই পাশের সাইড পোর্শনটাও এরকম, আর এই হচ্ছে স্কার্ট, স্কার্টটা কিন্তু অনেক ঘেরের হবে। সো যারা আমরা হেলদি আপু আছি, স্লিম আপু আছি, সবাই এই কাবলি সেটের মাহবুবা জিলবাবটা আমরা নিয়ে নিব। আর এটার হাতার প্যাটার্নটা আমি একটু দেখিয়ে দিচ্ছি, অনেক আরাম হবে, মানে যারা একেবারে দেখেন এভাবে উল্টেও পড়তে পারে, মানে এত নরম রেখেছি এবার যেন খুব আরাম করে পড়তে পারেন, কারণ হয় না অনেক বেশি টাইট হলে কিন্তু আমরা এটা উঠানো নামানোটা খুব ডিফিকাল্ট হয়ে যায়, ওজুর জন্য প্রবলেম হয় বা হাত চিপে এই জায়গায় একেবারে রক টক টেনে যায়, সো এরকমও প্রবলেম হয়। সো এবার যারা অনেক হেলদি আছেন তারা অর্ডার করতে পারবেন, সেভাবেই করেছি এখানে যেন খুব আরাম করে সবাই পড়তে পারে, লুজ রেখেছি, ঠিক আছে। আচ্ছা আর এখানে একটা কাটিং দিয়েছি যেন এটা উঁচু হয়ে গেলে, হাত উঁচু করলে যেন সরে না যায়, এমন ভাবেই হচ্ছে এই এই কাটিংটা আমরা করেছি, ওকে। আর আমি যেটা পরে আছি সেটা হচ্ছে একদম সিদ্ধ জলপাই, যে কালারটা খুবই সুন্দর একটা জলপাই কালার। সো যারা এই কালারটাকে ভালোবাসা তাড়াতাড়ি করে এটার জন্য বুক করতে হবে, এটা একটু কম আছে, তাড়াতাড়ি করে নিয়ে নিতে হবে, 5 ফুট 5 ইঞ্চির জন্য লম্বা হয়ে যাবে আপু, নিয়ে নেন। এটা আমরা একটা সাইজই করেছি কিন্তু এই সাইজটা সবার জন্য পারফেক্ট হয়ে যাবে,
হ্যাঁ, যারা হচ্ছে 5 ফুটের নিচে তাদের জন্য একটু লম্বা হবে, একটু লম্বা, তাতেও কোনো সমস্যা নেই, কারণ এটার সাথে স্কার্ট আছে, স্কার্ট ছাড়াও করতে পারবেন, স্কার্ট দিয়েও করতে পারবেন। আমি 5 ফুট 2, যেহেতু আমি এখন আরো একটু হিল করেছি, আমি মনে হয় 3 হয়ে গেছি, তাই না? 1.5 ইঞ্চি তো হয়, 3 হয়ে গেছি। সো 4-5 যারা আছেন তারাও করতে পারছেন, একটু আপনারা আন্দাজ করলেই বুঝতে পারবেন যে আপু যেহেতু পরে আছে 3-এ, হ্যাঁ 5 ফিট 3-এ, তাহলে আমি 4 হয়েছি আমারও হবে, যে আমি যদি 5 ফিট হই আমারও হবে, 3-4 ইঞ্চি লম্বা হলেও শর্ট হলেও আমার হয়ে যাবে, এটা বুঝে নিতে হয়। আমি মিডিয়াম তো দেখলেই বুঝে যাবেন। আপু আপু ইস্টাত আপু জানানো হয়নি? আচ্ছা, ইস্টাত আপুরটা হচ্ছে সুন্দরবনে গিয়ে ওইটা আসতে না গেলে রিটার্ন হবে। হ্যাঁ, নিয়ে আসতে না গেলে 3 দিন হলেই যে রিটার্ন হয় জানতাম। হ্যাঁ, এখন রিটার্ন করে দেয়, সুন্দরবন খুব জ্বালা জ্বালা যন্ত্রণা করে আপু, খুবই জ্বালায়, খুবই জ্বালায়। আচ্ছা, সুন্দরবন কিন্তু এখন হোম ডেলিভারি দিচ্ছে, সো যারা হোম ডেলিভারি চাও তারা একটু মডারেটরদের সাথে কথা বলো যে আপু আমি হোম ডেলিভারি চাচ্ছি, ফুল বিকাশ করতে হয়। এখানে কিন্তু এই যে সুন্দরবনের লোক দাঁড়িয়ে আছে, ঠিক আছে, ও বলেছে যারা আপনারা ঘরে বসে নিতে চান যে আমি যাব না, সুন্দরবনে যাওয়াটা ঝামেলা, বা আমার ভাই যায় না, আবু যায় না, এরকম যেতে চায় না, সো আপনি বাসায় বসে নিয়ে নেবেন, সুন্দরবন এসে আপনাকে কিন্তু বাসায় দিয়ে যাবে, সেক্ষেত্রে আপনি ফুল বিকাশ আমাকে করে দিতে হবে, ঠিক আছে? আমি কিন্তু টাকা নিয়ে আমেরিকা চলে যাচ্ছি, সো বুঝে শুনে দিয়েন। হ্যাঁ, ওই আপনার টাকা নিয়ে কিন্তু আমি ব্যবসা বাণিজ্য রেখে আমেরিকা চলে যাবো। আমেরিকা কি অবস্থা, কে জিতছে আমেরিকায়? জো বাইডেন, আমি বলি যে ভাইজান, তো ভাইজান জিতছে, শিওর? আচ্ছা, ভাইজান জিতে গেছে মনে হয়। আচ্ছা আপু, সবুজটা দেখো। আচ্ছা দেখ, দেখে দিব এটা, তাহলে আমি দেখিয়ে দিলাম, এটা হচ্ছে জলপাই কালারটা, ঠিক আছে, জলপাই কালারটা। সো এই হচ্ছে জলপাই কালারের ফুল জিলবাব, ফুল জিলবাব না, থ্রি কোয়ার্টার জিলবাব, তার সাথে হচ্ছে স্কার্ট, যারা আমরা ভিন্ন প্যাটার্নে একটু কাবলি স্টাইলে জিলবাব পরতে চাই, আজকে আমরা এটা কালেক্ট করে নিব। এটা জলপাই, সিদ্ধ জলপাই টাইপের একটা কালার, এবং এটার ঘেরটাও, এটার সাথেও কিন্তু নিকাব থাকবে, এটার সাথেও এক্সট্রা একটা নিকাব থাকবে, এই নিকাবটা কিন্তু কম বড় না, একটু দেখে নাও, অনেক লম্বা, আমি এর আগেও বলেছি আমাদের থুতনি দেখা যায় না, এত খাটো, সো অনেক লম্বা একটা এক্সট্রা নিকাব, ওয়ান পার্টের একটা নিকাবও থাকবে, আর এটার সাথে তো নিকাবের পোর্শন থাকবেই। আর আমাদের খিমার বা জিলবাবের একটু ডিফারেন্ট সবার থেকে, কারণ আমাদের এই অংশটা কিন্তু এত নামানো না, খুব সুন্দর করে আপনারা এটা পড়তে পারবেন, এইটা আপনারা এই যে এভাবেও করতে পারছেন, আবার এইভাবেও পড়তে পারবেন, ঠিক আছে, যে যেভাবে পড়তে চান এই জিলবাবটা আপনারা পড়তে পারবেন। খুবই নাইস একটা জিলবাব, কারণ একটু স্মার্ট প্যাটার্নে, কারণ আমরা সবসময় বোরখায় যারা আছি খুব পর্দা করছি, তারপরেও কিন্তু আমরা চাই যে আমরা যেই পোশাকটাই পর্দার জন্য পরি না কেন, দেখতে যেন খুব সুন্দর লাগে, সুশ্রী লাগে, তাই না? মানে একেবারে দেখে যেন উগুঝুগু লাগছে সেরকম কিছু যেন না হয়, খুব সুন্দর পর্দার জন্য মুখটা ঢেকে, হাত ঢেকে আমরা খুব সুন্দর করে এগুলো পরে যেতে পারবো। এটার স্কার্টটাও কিন্তু অনেক ঘেরের, আমরেলা কাটিংয়ের একটা বড় ঘের আমরা দিয়ে দিয়েছি, সো এটা আমরা সব বয়সী সবাই কিন্তু পরতে পারবো ইনশাল্লাহ। আর এটার স্কার্টটা আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, যারা হেলদি আপু আছেন এবং স্লিম আপু আছে, স্লিমদের জন্য এই বেল্ট, হ্যাঁ স্লিমদের জন্য এই বেল্ট, আর হেলদি আপুদের জন্য দেখে নেন একটু, আর অনেক 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 হচ্ছে যাদের কোমর অনেক হেলদি তারাও কিন্তু অর্ডার করতে পারবেন ইনশাল্লাহ। সো খুব তাড়াতাড়ি করে 1800 টাকায় মাত্র চেরি ম্যাটেরিয়ালের মধ্যে ফুল সেটের একটা এই কাবলি জিলবাবগুলো আমরা পেয়ে যাব, খুবই আরাম, গরম ঠান্ডা আপনার যে কোনো সময়, গরমের জন্যই আমরা মেইনলি এটা করি যে গরম লাগে না, সো আপনারা যারা গরম গরমের কথা চিন্তা করেন অবশ্যই এই জিলবাব সেটটা আপনারা নিয়ে নেবেন, ঠিক আছে? প্রাইস হচ্ছে মাত্র 1800 টাকায় এই ফুল সেটে জিলবাব আপনারা পেয়ে যাবেন। সবগুলো কালার আমাকে দাও আপুদেরকে, শুধু এখন আমি দেখিয়ে দিব, যারা নতুন জয়েন করেছেন তারা চট জলদি স্ক্রিনশট নিয়ে নেবেন, আমি যেহেতু দেখিয়ে দিয়েছি যে জিলবাবের প্যাটার্নটা। আপু আমি নিব, আমি 5 ফিটের কম হয়ে যাবে, সোনা টেনশন নেই কোনো, আর যদি না হয় আমি তো আছি ইনশাল্লাহ হবে, না হয় এরকম উপা কথা না বলি, হয়ে যাবে ইনশাল্লাহ। এই যে এইটা হচ্ছে সবুজ, দেখো সবুজ এবং জলপাইয়ের মধ্যে কিন্তু ডিফারেন্ট, সো এটা হচ্ছে একদম ডার্ক একটা সবুজ কালার, যারা আমরা সবুজ কালার ভালোবাসি, অনেক ভাইয়ারা কিন্তু সবুজ কালার খুব ভালোবাসে, ঠিক আছে, সবুজ কালার তো এমনিতেও আমাদের ভালোবাসা, সো যারা হচ্ছে সবুজ কালার ভালোবাসি তারা এই সবুজ কালারটা নিয়ে নিব। এটা হচ্ছে জলপাই, সিদ্ধ জলপাই টাইপের কালার এই কালারটা, দুটো কিন্তু আমরা গ্রিনিশ ফ্লেভার রেখেছি, সো দুটোর মধ্যে যে কোনো একটা
একটাও নিতে পারো, দুটোই নিয়ে নিতে পারো। প্রাইস 1850 সরি 1800 টাকায়, তার সাথে স্কার্ট থাকবে। এই হচ্ছে জিলবাব। জিলবাবের ফ্রন্টের পোরশনটা একটু তোমাদেরকে দেখিয়ে দেই কেমন হয়। এই যে এটা কিন্তু ফ্রন্ট পোরশন, কোনো কাটিং নেই, ঠিক আছে? ফ্রন্ট পোরশনে কোনো কাটিং হবে না। এইটা হচ্ছে ব্যাক পোরশনটা, ওকে? এই স্লিভসটা ঘেরটা একটু দেখিয়ে দিলাম। এই যারা অনেক হেলদি তারা টেনশন করবেন না যে আমার কি হবে এই জিলবাব, আপু পড়েছে কত স্লিম লাগছে। সো এই যে দেখেন, ঠিক আছে? এই সো আপনার বডিটা ওরকম অতিরিক্ত কাপড় দিয়ে যে এরকম খুব কাপড় কাপড় থাকবে ওরকম না, খুব সুন্দর করে প্লেইন ভাবে স্মার্টলি এই জিলবাবটা আপনারা পড়তে পারছেন। আচ্ছা, এইটার হচ্ছে আরেকটা কালার কালো রঙের। সো ব্ল্যাক কালার, যারা আমরা ব্ল্যাক ছাড়া কিছুই পরি না তারা আমরা কালোটা নিয়ে নিব। এরপর হচ্ছে পিয়াজি কালার, যেটা জাম পিয়াজি কালার। সো এই চারটা কালার কিন্তু, আচ্ছা আমি ঢেকে যাই, ঠিক আছে? ঠিক আছে, আমি দেখি একটু। হ্যাঁ, চারটা কালার আমার ডান হাতে আছে হচ্ছে সবুজ কালারটা, বা হাতে হচ্ছে কালো রং, তারপরে আছে হচ্ছে পিয়াজি কালারটা, এরপর হচ্ছে সিদ্ধ জলপাই টাইপের একটা যে কালার বা মেহেদি মেহেদি একটা কালার, সেই কালারটা। তো চারটা কালার চেরি ম্যাটেরিয়ালের ফুল সেট পাবেন। স্কার্ট থাকবে, লম্বা চড়া একটা স্কার্ট পেয়ে যাবেন, ঘেরের একটা স্কার্ট পেয়ে যাবেন। ফুল সেটের প্রাইস থাকবে 1800 টাকা অনলি। প্রত্যেকটার সাথে কিন্তু এক্সট্রা করে একটা নিকাব গিফট পাবেন, সেম কাপড়ে একটা করে বড় সড়ো ওয়ান পার্টের নিকাব আপনারা এক্সট্রা একটা গিফট পাবেন, ঠিক আছে? প্রাইস হচ্ছে 1800 টাকা। সব কিছু দেখিয়ে দিলাম আজকে, ইনশাল্লাহ আপনারা যারা নেবেন সবার ভালো লাগবে। কিছু বলবেন আপু? তোমার আবায়া কোয়ালিটি অনেক ভালো, থ্যাংক ইউ সো মাচ। 5 ফিট 6 হচ্ছে হাইটে হবে, অবশ্যই হবে আপু, অবশ্যই হবে। আচ্ছা আপু, এতগুলো টেস্ট করেছি পড়ছো না, আমরা কি নিব না? মাহমুদা কায়সার, আল্লাহ নিবা, কি কহো? এটা কি বললা তুমি, নিঝুম রাতের সুখ তারা, আহা। আচ্ছা আপু, নীল কালার আনো। আচ্ছা, নীল কালার কাফতান আছে, কাফতান নিতে পারো আপু। এখন এখন পাঠাতে বলছি, ওরা বলে 200 টাকা বেশি চায়। এই 200 টাকা বেশি চায় মানে ইয়েতে সুন্দরবনে কি হোম ডেলিভারিতে 200 টাকা বেশি? না, সে তার ওনার যদি রিটার্ন পার্সেল আসে সেক্ষেত্রে, কারণ রিটার্ন আমরা পার্সেল পাঠাচ্ছি। হ্যাঁ, পর যদি আসে রিটার্ন আমাদের তো টাকা দিয়ে উঠাইতে হবে। রিটার্ন পার্সেল? ও আচ্ছা, তোমার মনে হয় রিটার্ন পার্সেল সহ আপু কোনো একটা রিটার্ন পার্সেল আছে কি? রিটার্ন পার্সেল হলে সেই ক্ষেত্রে আমরা 200 টাকা নিই। ও আচ্ছা, রিটার্ন পার্সেল মনে হয় তোমার আছে, এই জন্য যে কোনো রিটার্ন দিতে চাচ্ছ সেই পার্সেলেরটা, তারপর হচ্ছে আমাদের পার্সেল যেটা যাবে সেটার খরচ, দুটো মিলে মনে হয়। দেখো একটু কথা বলে দেখো আপু, ক্যাশ অন ডেলিভারি কি দেন? হ্যাঁ, ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে আছে, শুধুমাত্র 500 টাকা। আমাদের একটা কনফার্মেশন হয়, ঠিক আছে? কনফার্মেশন বিকাশ করতে হয়, সেটা অবশ্যই করতে হবে আপু। আপু এত কমেন্ট করলা না, নিশান চৌধুরী এই করলাম তো, ইয়াল্লা কি বলে আপু, ডাবল পার্টের আবায়া নিয়ে আসবো আপু। অল কালেকশন ইজ নাইস, ওকে 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 আপু। ইন্দোনেশিয়ান গোরকা কবে নিয়ে আসবা? ইন্দোনেশিয়ান জানি কোনগুলো করছিলাম। ও আচ্ছা ঠিক আছে, আনবো আপু। আপু মেরুন কালার আছে এটার? এবারে মেরুন নেই, এবারে চারটা কালার এসছে, এরপরে হয়তো বা মেরুন চলে আসবে, ঠিক আছে? আপু কাফতান পাইনি, অর্ডার করেছি পাইনি, পাওনি কাফতান আপু আমার। আচ্ছা আপু, শোরুমে কালারগুলো অ্যাভেলেবেল হবে আপু? যদি আমার এখানে সব অফিসে রয়ে গেছে, যদি মানে এখান থেকে সোল্ড আউট হচ্ছে শোরুমে যেতেই পারে না, যাওয়ার আগে ওরাই সব কারাগারি করতে থাকে, মডারেটররা এ ও সবাই অর্ডার করতে থাকে, তখন ওরা ওরাই এটা ই করে ফেলে, দেখা যায় শোরুমে যেতে যেতে এখানে সোল্ড আউট হয়ে যায়। তুমি যদি আসতে চাও অবশ্যই আপু, একটু ফোন করে একটু রাখতে বলো যে আমার এই কালারটা খুব ভালো লেগেছে, একটু রাখো আমি আসছি, একটু দেখে নিও, পরে দেখে নিও। হ্যাঁ আপু, হীরা আপু কমেন্ট কেন করি না, অবশ্যই কমেন্ট করি। আচ্ছা খিমার হিজাব আনো, ওকে খিমার হিজাব একটা চলে এসছে, আমি মনে হয় দেখিয়ে দিবো এরপরে নেক্সট লাইভে আপু। লং খিমার, ওকে ঠিক আছে। হ্যাঁ আপু রিটার্ন, এই তো দেখছো রিটার্ন দেখেই মনে হয়, রিটার্নের মেবি একটা ইয়ে থাকে, চার্জ থাকে, এখন কি কারণে রিটার্ন আমি তো জানি না। ও আচ্ছা, আপনি রিসিভ করেন না সেই রিটার্নটা আসবে তো, এটাই মনে হয়। আচ্ছা রাগ করলাম আপু, আয়েশা আপু কেন আপু, তুমি মাঝখানে তুমি সাইডে কেন? ও আচ্ছা সাইডে, এই তাই তাই, ক্যামেরা কি ঘুরে গেছে নাকি? এবার দেখো তো, তাই তো আমি সাইডে ছিলাম কেন, আমি তো মাঝখানেই মনে হচ্ছিল। রেডিমেড হিজাব কি আসছে আপু? চারটা অর্ডার ছিল আমার, কালকে আসবে।
ব্লু আর কফিটা আছে, কালকে আরো চলে আসবে। আচ্ছা দেখিয়ে দিব আপু। কাচ্চুপি আবাই আজকে অলরেডি আমাকে ফোন করছে, কাচ্চুপি মানে আপু আমার জিনিস রেডি আসতেছি, একটু ওয়েট করো, আজকে রাতেই চলে আসবে ইনশাল্লাহ। আচ্ছা আপু তিনটা নিলে ডিসকাউন্ট দিবা? ওরে বোন ডিসকাউন্ট চাইও না, ডিসকাউন্ট চাইয়া লজ্জা দিবা না। আচ্ছা আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ নিপা আপু ভালো আছি। ওকে সো আজকে তাহলে শিমুল ডালের মতো হাত ছাড়া আনো, শিমুল ডালের ছাড়া, শিমুল ডালের হাতা ছাড়া আবায় আনো, আবায়া আপু এগুলার লেন্থ কত? আপু লেন্থ গুলো ফ্রি লেন্থ এর, এখান থেকে ধরলে তোমরা বুঝবা না, কারণ এটা হচ্ছে মাথা থেকে সহ। তো ধরো আমাদের যারা 52-54 আমরা তো সেই মাপে করি না, এটার সাথে আবার মাথাটা যোগ হয় এবং সবার পারফেক্টলি এটা হয়ে যায়। ঠিক আছে, এটা আজকে না আমরা মনে হয় 5 বার এটা করে ফেললাম সবার এই একটাই, এবং আলহামদুলিল্লাহ এই মাহবুবা জিলবাব মনে হয় এখন পর্যন্ত আমি একটা রিটার্ন পাইনি, এত 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 পিস গেছে এটা, আলহামদুলিল্লাহ শুকর আলহামদুলিল্লাহ। ঠিক আছে, সো সবাই একটু দোয়া করবে এবং নিশ্চিন্তে নিয়ে নেবে, যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমাদেরকে একটু ফোন করে জানাবে যে আমার এই প্রবলেম, ইনশাল্লাহ কোনো প্রবলেমই হবে না। আচ্ছা তারপরও হাতের কাজ তো, হাতে মেকিং করা হয় সব কিছু, একটু একটু ভুল হতে পারে, কারণ যেহেতু আমি নিজে তো কাজ করি না, কাজ করি আমার ফ্যাক্টরি থেকে, একটু একটু ভুল আসতেই পারে। আচ্ছা আপু আমার একটা কমেন্ট পড়লা না, আয়রা রহমান পড়ে দিয়েছি। সো আজকে তাহলে এই পর্যন্তই, ইনশাল্লাহ নেক্সট লাইভে সামিরা আপু চলে আসবে নিউ কালেকশন নিয়ে সবার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য একটু বেশি করে দোয়া করতে হবে যেন সুস্থ থাকি, তোমাদের জন্য সুস্থ থাকি। ঠিক আছে, ওকে আপু এই প্রথম তোমাদের কাছ থেকে একটা জিনিস আনতে গিয়ে এত ঝামেলা পড়লাম, আহা রে। আচ্ছা ইশরাত আপু না ঝামেলার কিছুই নেই, কখনো কখনো এরকম হয়ে যায়। ঠিক আছে, ইনশাল্লাহ নেক্সট টাইমে তোমার দেখবে যে আরও সব কিছু সহজ হয়ে যাবে, আল্লাহ সহজ করে দিক সব কিছু। সবাই ভালো থাকে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ।